বিরল ঘটনা, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় জন্ম নিল 18টি বিরল সন্তান। বিরল ঘটনা, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে জন্ম নিল নজরা যমজ বাচ্চা। 24 ঘন্টায় এতগুলি যমজ বাচ্চার জন্ম এর আগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হয়নি। জন্ম নেওয়া 18টি শিশুর মধ্যে 11 জনই কন্যা, বাকি 7টি পুত্র সন্তান। আপাতত মা এবং শিশু সবাই সুস্থ বলে বর্ধমান মেডিকেল কলেজ প্রসূতি বিভাগ সূত্রে জানানো হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার হাসপাতালের বহির বিভাগের ওপরে থাকা স্ত্রী এবং প্রসূতি বিভাগের এই বিরল ঘটনা ঘটে। এখানেই 9 জন মা সারাদিনের মধ্যে যমজ বাচ্চার জন্ম দেন। আরও উল্লেখযোগ্য, এই 18টি বাচ্চার মধ্যে 11টি কন্যা সন্তান। শিশুগুলির মধ্যে 5টি শিশুর ওজন সামান্য কম থাকায় তাদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাদের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে। যদিও সব শিশুই সুস্থ এবং তারা বিপদমুক্ত, বাচ্চা জন্ম দেওয়া মায়েরাও সুস্থ আছেন। চিকিৎসকেরা জানাচ্ছেন, বৃহস্পতিবার দুপুরে বিএমসিএইচে এমএসভিপি তাপস ঘোষ মহাশয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একদিনে এতগুলি যমজ বাচ্চার জন্ম পশ্চিমবাংলার কোনো মেডিকেল কলেজ হয়তো হয়নি, এই প্রথম বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেই হলো। স্যার, গতকাল একটা যেটা হয়েছে যে 9টা মায়ের টুইন বাচ্চা হয়েছে, ওগুলো 18টা, এই যে জিনিসটা বলে। হ্যাঁ, আমাদের গত 24 ঘন্টায় আমাদের গাইনি ডিপার্টমেন্টে এটা বলতে পারেন একটা অভূতপূর্ব সাফল্য যে গত 24 ঘন্টায় 9 জন মায়ের টুইন প্রেগনেন্সি, মানে 2টি করে বাচ্চা হয়েছে, 18টি বাচ্চা হয়েছে। তো আমাদের মোটামুটিভাবে 24 ঘন্টার মধ্যে 3টে 4টে পর্যন্ত টুইন প্রেগনেন্সি হিস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু একই দিনে মানে 24 ঘন্টার মধ্যে 9টা টুইন প্রেগনেন্সি আনইভেন্টফুল, মানে কোনোরকমভাবে কোনো মানে খারাপ ইনসিডেন্ট না হয়ে মানে 9টি মাই সুস্থ আছে এবং 18টি বাচ্চাই সুস্থ আছে, এইটা বলা যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা প্রথম। টুইন প্রেগনেন্সি সর্বদাই ঝুঁকিপূর্ণ, কেন আমরা জানি যে কোনো প্রেগনেন্সিতে 2টো প্রাণ থাকে, এক হচ্ছে মায়ের প্রাণ, এক হচ্ছে বাচ্চার প্রাণ। যখন বাচ্চা আবার 2টি হয়ে যায়, এবং সবচেয়ে বড় কথা টুইন প্রেগনেন্সি হলে 2টি বাচ্চার ওজন স্বাভাবিকভাবে সিঙ্গেল প্রেগনেন্সির থেকে একটু কম হয়, ফলে সর্বদাই রিস্ক থাকে, এবং অন্যান্য একটা সিঙ্গেল প্রেগনেন্সির থেকে টুইন প্রেগনেন্সির রিস্কটা বেশি। আমাদের 18টি বাচ্চার মধ্যে 11টি আমাদের কন্যা সন্তান আর 7টি হচ্ছে আমাদের পুত্র সন্তান। সকলে কোথাকার বাসিন্দা? আমাদের যেটুকুভাবে আমি ডিটেলস এই মুহূর্তে জানি না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বর্ধমানে যা শুনেছি আমি 4 জন বর্ধমান ডিস্ট্রিক্টে এবং আশেপাশে, যেমন নদিয়া থেকে, আমাদের হুগলি থেকে এবং আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে কোথায় টোটাল 5 জন ছিল। এখন তো সকলেই সুস্থ আছে? এখন সকলেই সুস্থ আছেন, 18টি বাচ্চা 18টি সুস্থ আছে, তার মধ্যে 5টি বাচ্চা যেহেতু 1.5 কিলোর আশেপাশে ওজন, সেই জন্য আমরা কোনোরকমভাবে রিস্ক না নিয়ে এবং সাবধানতার জন্য আমরা তাদেরকে নিওনেটাল সিক, যেটা নিকু, যেটা আমরা ভর্তি রেখেছি, এবং আজকেরও খবর তারা সুস্থ আছে এবং মারাও সুস্থ আছে। কতজনের চিকিৎসকের মধ্যে কতজন চিকিৎসকের টিমের এই সাপোর্ট? আমাদের প্রতিদিনের যে চিকিৎসক যারা থাকেন, জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তারবাবুরা এবং অ্যানাস্থেটিস্টরা, তো এখানে আমাদের সিনিয়র ডাক্তারগুলো যেমন আছেন, তবে আমি স্পেশালভাবে বা আমি সর্বাগ্রে আমরা জুনিয়র ডাক্তারদের আমরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব, কেন জুনিয়র ডাক্তাররা যেভাবে জানপ্রাত করে হেরেছে এবং এই 9টি টুইন প্রেগনেন্সি 18টি বাচ্চা হতে গেলে তার যে কঠিন একটা পরিশ্রম থাকে ডাক্তারদের পাটে এবং তাদের যে ধরুন একাগ্রতা থাকে, তারা সেটা দিন রাত এক করে খেটেছে এবং সিনিয়র ডাক্তারদের সহযোগিতায় আমরা এই সাফল্য অর্জন করেছি। সুতরাং আমরা জুনিয়র চিকিৎসককে আমরা আবারও ধন্যবাদ জানাতে চাই, এবং আমাদের যে গাইনির যে মলয় সরকার আছেন, আমাদের উনি আপাতত মানে হেডের দায়িত্বে আছেন, তো উনিও এই ব্যাপারে অত্যন্ত উৎসাহিত এবং উনিও জুনিয়র ডাক্তারদের এই মানে একসঙ্গে কাজ করার জন্য উনি ওনাদের ধন্যবাদ জানাই।